নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। রাজ্যে সরকার স্বীকৃত দুর্গাপুজোর সংখ্যা 40,000-এরও বেশি, আর খোদ কলকাতা শহরে হয় 3,000-এরও বেশি সর্বজনীন দুর্গোৎসব। হাতে সময়ও নেই বেশি, তাই পুজো প্যান্ডেলের কাজ কম বেশি শুরু হয়ে গিয়েছে সর্বত্রই। যে সমস্ত পুজো কমিটিগুলিকে রাজ্য সরকার এবার 85,000 টাকা করে অনুদান দেবে বলে ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2023 সালে এই অনুদানের পরিমাণ ছিল 70,000 টাকা করে। সরকারি কোষাগার থেকে যার তরুণ খরচ হয়েছিল প্রায় 340 কোটি টাকা, আর এবছর আরও কোটি খানেক টাকা অতিরিক্ত খরচ হবে অনুমান করা হচ্ছে। কিন্তু এই অনুদানে পুজোর কোনো খরচ করা চলবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন সাধারণ মানুষের জন্যেই ব্যয় করতে হবে সরকারি অনুদানের টাকা। নিন্দুকের মত, কলকাতা এবং সংলগ্ন শহরতলির কোটি কোটি টাকা বাজেটের পুজোগুলির কাছে সরকারি অনুদানের টাকার তেমন কোনো মূল্য নেই। কিন্তু মফস্বল বা গ্রামাঞ্চলের ছোট ছোট পুজো কমিটিগুলি সরকারি অনুদানের ওপরেই অনেকটা ভরসা করে। তাই আজ আমরা বার হয়ে পড়েছিলাম শহরতলির মোটামুটি নাম করা পুজোগুলির উদ্দেশ্যে, কথা বলেছি সেই পুজোর উদ্যোক্তাদের সাথে, জানতে চেয়েছি কোন খাতে তারা সরকারি 85,000 টাকা ব্যয় করবেন সেই উত্তরের খোঁজে। শুরুতেই আমরা পৌঁছেছিলাম দমদম পার্ক যুবক বৃন্দ ক্লাবে। সম্পাদক রানা সেনগুপ্ত জানালেন তারা সরকারি অনুদানের পুরো টাকাটাই ব্যয় করেন মাস অ্যাওয়ারনেস বা জনসচেতনতার কাজে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুদান দেওয়ার জন্য। তবে এটা কখনোই আমরা পুজোর কাজে ব্যবহার করব না, যেটা আমরা ব্যবহার করে থাকব এটা আমাদের এখন চিন্তা ভাবনা যে আমরা এটা সমাজকল্যাণমূলক কাজে কিছু লাগাবো, যেমন ডেঙ্গুর জন্য প্রচার করা, বা এখনও আমাদের থেকে আমরা পুরোপুরি কোভিড মুক্ত তো পুরোপুরি বলা যায় না, তাও স্যানিটাইজার মাস্ক এগুলোও আমরা দর্শকদের মধ্যে দেব বা মানুষের কাছে পৌঁছে দেবো যারা দর্শনার্থী আসবেন। তো পুরো টাকাটাই আমরা চেষ্টা করি যে কোনো একটা সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য। এই যে বিগত এত বছর ধরে আপনারা পাচ্ছেন, কতটা উপকার হয় আপনাদের এই টাকাটা পেলে? হ্যাঁ, উপকার তো হয়, কেননা পুজোর সময় যদি মানুষকে সচেতন করতে পারি সব দিক থেকে, তো পুজো একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি প্রচুর মানুষকে আমাদের সামনে পাই এবং তাদের একটা বার্তা পৌঁছে দেওয়ার একটা বড় প্ল্যাটফর্ম মনে হয় আমাদের এই পুজোটা। সুতরাং এই পুজোর সময় সমাজকল্যাণমূলক যদি কাজ কোনো করতে পারি আমরা, তো সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। সেই জন্য এই ধরনের সমাজকল্যাণমূলক কাজের এই টাকাটা আমাদের পেয়ে খুব উপকৃত হই আমরা। এরপর আমাদের গন্তব্য ছিল ভারত চক্র ক্লাব। সম্পাদক প্রতীক চৌধুরী জানালেন, দমদমপাক ভারত চক্রের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতার দুর্গাপুজোকে একটা বিশ্বের দরবারে তুলে নেওয়ার জন্য। উনি যে কলকাতার দুর্গাপুজোর পাশে থাকেন সেটার জন্য, এবং তার সাথে ফোরাম ফর দুর্গোৎসব যা নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে কলকাতার দুর্গাপুজোকে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি দেওয়ার জন্য, এবং সেটার জন্যই ভারতচক্র ফোরাম ফর দুর্গোৎসবের একটা ইন্টিগ্রাল পার্ট। আমাদের যে অনুদানটা পুজোর জন্য মুখ্যমন্ত্রী দিয়েছেন, আপনারা জানেন যে কলকাতায় অনেক ছোট পুজো আছে যারা সেফটি সিকিউরিটির জন্য বেসিক একটা ফায়ার এক্সটিংগুইশার্সকেও রাখতে তাদের জন্য খুব অসুবিধা হয়। কিন্তু আজকে এই সাপোর্টে মোটামুটি কলকাতায় প্রত্যেকটা পুজো খুব সুন্দরভাবে সেফটি সিকিউরিটি অ্যাসপেক্টকে মাথায় রেখে পুজোটায় করতে পারে, কলকাতায় কোনো দুর্ঘটনা ঘটে না। এখানে কোটি কোটি মানুষের সমাগম হয় রাস্তায়, কিন্তু তারা সুন্দরভাবে সবকটা পুজো মণ্ডপকে প্রদক্ষিণ করেন। এছাড়া অনেকগুলো পাবলিক অ্যাওয়ারনেসে এই টাকাটাকে আমরা খরচা করি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে ক্যাম্পেইন, সেটাতে আমরা ক্রাউড অ্যাওয়ারনেসের জন্য হেলথ স্যানিটাইজেশন পাবলিক সেফটি স্যানিটাইজেশনের ওপর এই টাকাকে খরচা করা হয়, এবং ক্রাউড ম্যানেজমেন্ট এবং উমেন এম্পাওয়ারমেন্টের অনেক রকম অ্যাকচুয়ালি প্রচার আমরা এই যেই অনুদানটা পাই সেই অনুদানটাতে আমরা খরচা করি। পুরো খরচাটাই প্রত্যেকটা ক্লাব মোটামুটি সমাজকে ভালো করে তোলার জন্য
সমাজ সচেতনামূলক সব রকম বার্তা দেওয়ার পেছনেই এই অর্থটাকে খরচা করা হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে সেফটি সিকিউরিটি অ্যাসপেক্টটাকে সুন্দর করে, যেমন সিসিটিভি ক্যামেরাস, তারপরে ফায়ার এক্সটিংগুইশার্স, এই সব কিছুর পেছনে এই অনুদানটাকে খরচা করে মোটামুটি সবকটা ক্লাবই। দমদম পার্ক তরুণ সংঘের সম্পাদক পিনাকী বিশ্বাস জানালেন, তারা পুজোর সাথে সমাজ সেবাকে প্রতিবারই জড়িয়ে রাখেন, এবারেও তার অন্যথা হবে না। না, আমরা দেখুন এটা প্রতিবারই আমরা পাই, আর আমাদের ক্লাবের বিভিন্ন এই সমাজসেবামূলক আমাদের কাজ হয় সারা বছর ধরেই। আমরা চেষ্টা করি যে ওইখানেই আমরা এই টাকাটা দিয়ে খরচা করলে তাতে একটু জনগণের যারা যাদের জন্য করছি তাদেরও উপকার হয়, আর আমরাও একটা সঠিক জায়গায় টাকাটা খরচা করতে পারি। তো আমরা এবারেও আমরা আমাদের ওই রকম চিন্তাভাবনা আছে, এবারও আমরা ওইভাবেই ইয়ে করবো। এখনও আমাদের সিদ্ধান্ত হয়নি কোনটা কী করবো, তবে আমাদের শীঘ্রই এটা আমরা একটা ডিসিশান নিয়ে আমাদের মধ্যে এটা একটা কথাবার্তা হবে, তারপর আমরা সিদ্ধান্ত নেবো আর কি। এই যে টাকাটা পান আপনারা, মানে কতটা উপকৃত হন আপনারা টাকাটা? না দেখুন, যে কোনো সংগঠন ক্লাব আমাদের সবার যে মানে জনগণের টাকা দিয়ে চলে, সেখানে সরকার থেকে একটা আমাদেরকে এরকম হেল্প করছে, এটা আমাদের কাছে তো খুব গ্রহণযোগ্যই। এবং এই এই টাকা সেটা অ্যামাউন্ট যাই হোক না কেন, এটা তো আমাদের খুব উপকার হয়। আর কেষ্টপুর প্রফুল্লকানন বালকবৃন্দের সম্পাদক সুভাষ বসাক জানালেন, অন্যান্য সমাজ সচেতনতামূলক প্রচারের সাথে সাথে তারা প্রতি বছরই দরিদ্র শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন, এবারে সেটা আরও বড় করে হবে। তুমি জানাই যে রাজ্য সরকারের উদ্যোগে এবং মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের উদ্যোগে আমাদের যে প্রত্যেকটা পুজো কমিটিকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে, দেওয়া হবে, তার জন্য আমরা সকলে আনন্দিত এবং ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এই টাকাটা প্রত্যেকবার কি হয় যে আমাদের এই পুজোর কোনো নির্দিষ্ট মণ্ডপ প্রতিমা এই পারপাসে ব্যবহার করা হয় না, যায় না। ওনাদের একটা গাইডলাইন থাকে, সেটা মূলত সেফটি পারপাস, বিভিন্ন পুজো মণ্ডপের সংলগ্ন কিছু সেফটি পারপাস, যেমন আগে কোভিডের সময় থেকে আমরা এটা স্যানিটাইজেশন ব্যবহার করতাম, এবং পুজোর সময় শিশুদের মানে আনন্দ দেওয়ার জন্য, এটা একদম পুজো মানে একটা আনন্দ উৎসব, সেখানে আমরা কচিকাচাদের জামা কাপড় দিই। আমরা এটা একটা অভিনব এটা চিন্তাভাবনা বলতে পারেন। আমাদের যেদিন ওপেনিং হয় পুজো, আমাদের চতুর্থ দিন ওপেন হয় আমাদের প্রতিমা মণ্ডপ, তো সেই দিন আমরা অঞ্চলের শিশুদের নতুন জামা কাপড় কিনে দিই, এবং আমরা এটা প্রত্যেক বছর দিয়ে আসি এই টাকাটা দিয়েই। এবং সেফটি পারপাস, যেমন সিকিউরিটি কিছু পারপাস, এবং মণ্ডপের আশেপাশে যেগুলো স্যানিটাইজেশন করা, ক্লিন করা, এইগুলোতে আমরা এই টাকাটা ব্যবহার করে থাকি। তো উনি বলে, যেহেতু আমাদের আরও যদি কোনো গাইডলাইন আসে যে কী পারপাসে ব্যবহার করা যাবে, আমরা সেই পারপাসেই করব। তবে আমরা নিশ্চিত, এইটুকু আমরা বলতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি, আমরা মণ্ডপ, পুজো, প্যান্ডেল বা কোনো কিছুতে এটা ব্যবহার করি না, সব পুরোটাই সেফটি পারপাস আর কিছু সামাজিক প্রতিক্রিয়াতে ব্যবহার করা হয়, যেমন আমরা বললাম শিশুদের জামা কাপড় ব্যবহার। সব মিলিয়ে সরকারি 85,000 টাকা অনুদান পেয়ে খুশি ছোট বড় সব পুজোর উদ্যোক্তারাই। তবে দেখার, উদ্যোক্তারা মুখে যে কথা বলছেন কাজে সেটা কতটা হয়, নাকি সরকারি টাকায় আমোদ আহ্লাদের মাত্রা আরও বাড়ে। কলকাতা থেকে শ্যামল পালের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।